আমরা এখন কথা বলবো জনপ্রিয় সঙ্গীত শিল্পী যার সবগুলো অ্যালবামে সুপার ডুবার হিট করেছে, অ্যালবামগুলো বের হয়েছে সঙ্গীতা সাউন্ডটেক এবং সোনালী প্রোডাকশন থেকে। তার প্রথম অ্যালবামটি বের হয় 1991 সালে চার্মিং বউ নামে। নিশ্চয়ই শ্রোতারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, সে শিল্পী আর কেউ নন, আমাদের মণিকিশোর। আজ মণিকিশোরের থেকে শুনতে চাব তার ভালো লাগা দিকগুলো। এখন মণিকিশোর আপনাদেরকে বলবেন তার ভালো লাগার দিকগুলো। আমি খুবই একজন ছোট মানুষ, গানের জগতে আমি খুবই নগণ্য। এদেশে অনেক গুণী শিল্পীরা আছেন, যেমন সুবীর নন্দীদা, হাদি ভাই, রতন দাদা, সদ্য জব্বার ভাই। আর মহিলাদের কথা বলতে তো সাবিনা আপা, রোনা আপার কথাই বোঝা যায়। তো আমি এদের কাছে কিছুই না, একজন জাস্ট মানে শ্যাওলার মতো। তারপরেও বাংলাদেশের আপামর জনতা, কিশোর কিশোরীরা আমার গানটা এত মনোযোগ দিয়ে শুনেছে, এত ভালোবেসেছে, সেই জন্য আমি নিজে খুব কৃতজ্ঞ। আর বাংলাদেশের মতো জায়গায় এত তাড়াতাড়ি এবং এত আদর ভালোবাসায় গান করাটা মনে হয় কারোর জন্যে হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান, অনেক বেশি কি বলবো আপনাদের কাছে গ্রহণযোগ্য একটা লোক। তো গান বাজনা করেছি তখন মন প্রাণ খুলেই, কোনো বাণিজ্যিক দিকটা দেখিনি, যার জন্যে আজকে প্রায় 30-40 বছর পরেও সমানভাবেই মানুষের মধ্যে বেঁচে আছি, বাকি জীবনটা এইভাবেই থাকতে চাই। এ পর্যন্ত আপনার কতটি অ্যালবাম বের হয়েছে সে সম্বন্ধে যদি একটু কিছু বলতেন। আসলে একজন গায়ক তো তার গান কখনো গুনে রাখে না, এটা সম্ভব না। তবে আমার জানা মতে, আমার মোটামুটি একটু ধারণা আছে যে এই 40-45টা ক্যাসেট আছে। তার মধ্যে মিক্স ক্যাসেটগুলো কত আছে আমি ঠিক জানি না, তার কারণ তখন তো বাংলাদেশে একটা মাত্র শিল্পী আমি, আপনাদের দোয়া বা আশীর্বাদে আমার কখনো অ্যালবাম হিসেবে কোনো ক্যাসেট বের হতো না। প্রডিউসাররা গান নিয়ে যেত, ছবি দেওয়া থাকতো, ওনারা যে যখন খুশি হতো ওটাকে অ্যালবাম করে ছেড়ে দিত। আমি এটা জানতামও না, খোঁজও নিতাম না। আমার কাজই ছিল অডিওটে বসে গান করা, গান লেখা শুরু করা। আমি আমার গণ্ডির মধ্যেই থাকতাম, আমি আমার বন্ধু, আমার মানে প্রিয় নায়ক ওমর সানির জন্যে কে অপরাধী ছায়াছবিতে একটা ছবিতে 5টা গান করেছি, উত্তম আকাশ এর প্রযোজনায়। আমোদিন দিয়াস বুলবুল ভাই ছিলেন সুরকার। তো একটা ছবিতে আমি 5টা গান গেয়েছি। বর্তমানে দেখা যাচ্ছে আপনি বেশ কিছুদিন ধরে গানের বাইরে থাকলেও ইদানিং আপনি বেশ কিছু নতুন গান করেছেন এবং নতুন নতুন শিল্পীদের জন্য আপনি তাদেরকে ব্রেকআপ দেওয়ার জন্য তাদের আপনি সুরুর সঙ্গীত এবং গান লিখছেন, এই সম্বন্ধে কিছু বলুন। নতুন শিল্পীদের গান শেখা বা গান করা আগ্রহ নেই বললেই চলে। আমি আনোয়ার পারভেজ ভাই, শেখ সাদি গুরুজি, মেডন খন্দকার, আজাদ মিন্টু ভাই, মকসুজান মিন্টু ভাই, আমি এদের পিছনে বছরের পর বছর সময় দিয়েছি, তারপরে আমি গান পেয়েছি, সঙ্গীত শিল্পী হতে পেরেছি। কিন্তু এখনকার শিল্পীদের কারো সময় নেই গান শেখা বা লেখার বার। এখন গান আসে মেলে, গান আসে আকাশে উড়ে উড়ে, গান আবার গাওয়ার পরে শোনার পরে আবার সেম আকাশে উড়ে চলে যায়। কিছুদিন আগে
সঙ্গীত পরিচালক আলম খান মারা গিয়েছেন, তার প্রতি আপনার তার ভালোবাসার দিকের থেকে আপনি তাকে নিয়ে কিছু ওনার মতো গুণীশীল মানে গুণী সঙ্গীত পরিচালক সুরকার আমার ভাগ্যে মানে যে হবে কোনোদিন ভাবিনি। প্রডিউসার সাহেবের নাম হলো মালেক আফসারি, রুবেল ভাই এটা নায়ক ছিলেন, উনি আমাকে এটা গান করার জন্য ডেকেছিলেন। তো গানটা আমি দুই তিন দিন রিহার্সেলও করেছিলাম এবং গানটা এত সুন্দর গান ছিল রুবেল ভাইয়ের লিপি এবং আমার জন্য খুব চমৎকার গান ছিল। কিন্তু অতি দুঃখের বিষয় ফিল্মি পলিটিক্সের জন্যে পরে আমি এই গানটা গাইতে পারি নাই। সম্প্রতি আপনি নতুন গান করেছেন, এই গানটা সম্বন্ধে কিছু বলবেন? গান বেশ কিছু গান আমি করেছি, এর মধ্যে যে দুঃখের কথা আপনাকে জানাই, আমার ওই রেকর্ডার ফোনটা হারিয়ে গেছে, ওখানে প্রায় 186-187 গান করা ছিল। তো আর হয়তো কয় বছর বাঁচবো তা তো জানি না, আর গান গাইতেও পারবো কিনা তা জানি না, ওই জন্যে আমার শ্রোতা ভক্তদের জন্য কিছু গান মানে মরার আগে করে যেতে চেয়েছিলাম, এটা হলো না। তো তারপরেও কিছু গান করেছি, কিছু গান গেয়েছি, খায়েম ভাই আমরা বসে মিউজিক করেছি, তো এটা গান এখন পাওয়া যাবে, এটা শুটিংও এখনও করিনি, অডিওগুলো মাস্টারও কিছু করেছি কিছু করিনি, তো আগামীতে করব। একটা গান করেছি এর ভিতরে, ফুলের এত রংকে দেখে আকাশ ভাবে কি তোমার আমার প্রেম মধুর মিতালি সুরের গীতালি। একটা গান আছে, আর একটা গান করেছি আপনার খুব রিসেন্টলি, এটার গানটা আমার খুব প্রিয় গান, না না তুমি আর আমায় ভালোবাসার কথা বলো না, তোমার মুখে ভালোবাসার কথা মানায় না, কতটুকু চেয়েছি কতটুকু পেয়েছি তার হিসাব তুমি দিলে না, তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। শিল্পী মণিকিশোরের ব্যস্ততা বর্তমানে কি নিয়ে? আমি ছোটখাটো একটা ব্যবসা করি সঙ্গীত নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং সঙ্গীত নিয়ে আপনি কি ভাবছেন? সঙ্গীত নিয়ে আমি আর এখন কিছু ভাবছি না, আর এখন তো আর পরিকল্পনা বলে কোনো কিছু নেই। তো আমি যেখানে আসলে ছিলাম বা আছি, আমি আপনাদের দোয়ায় আশীর্বাদে ভালোবাসায় সেখান থেকে আর নিচে নামতে চাই না, আমি ওখানেই থাকতে চাই, আর এখন আর উপরে ওঠার কোনো শখ আমার নেই, নিচে যাতে পড়ে না যায় সেই জন্য আমার জন্য একটু দোয়া করবে। আমাদের সঙ্গীত তো সবাই বলে আগের মতো অবস্থানে নেই, হারিয়ে গেছে বা আগের মতো গান হচ্ছে না, এই সঙ্গীতকে আগের মতো জায়গায় নিতে হলে এবং ভালো করতে হলে ভালো পজিশনটা ধরে রাখতে হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি কি থাকবে চাওয়া? আমি খুব সত্যি করে একটা কথা বলি এবং এই জন্য আমাকে খুব লোকে পছন্দ কম করে, তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। তো মানুষ সহজে যদি কোনো কিছু পেয়ে যায়, মানুষ কখনোই কষ্ট করতে চায় না, এটা মানুষের জন্ম থেকেই তার ভিতরে থাকে, সে কখনোই যদি সহজ কোনো কিছু পায় কষ্ট করে কোনো কিছু করতে পারে না। সঙ্গীত একটা গুরুবিদ্যা, সঙ্গীত একটা ঐশ্বরিক ব্যাপার, আপনি ইচ্ছা করলেই কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে সুর কথা গান কিনে আনতে পারবেন না,
সুতরাং এটা নিয়ে আমি আর কোনো বিতর্কে যেতে চাই না, যাওয়া ঠিকও হবে না। আপনার শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি চাওয়া? আমি আপনি কিছুদিন আগে বলেছেন, আমি গত কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার ছেড়েছি, তো আমার ফোনটা মানে কমেন্ট এবং ভালোবাসায় শ্রদ্ধায় ভরে গেছে। তো আমি চিন্তা করলাম যে এখনও সেই 90 দশক থেকে এখনও সেই আমার শ্রোতারা ভক্তরা, তিন পুরুষের শ্রোতা ভক্তরা সমানভাবেই আমাকে মনে রেখেছে। শিল্পী হিসাবে আমি মনে করি এর চেয়েতে বড় কিছু চাওয়া আমার নেই এবং আমি সেটা চাইও না। আমাদেরকে সময় দেওয়ার জন্য জেট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। জেট এন্টারটেনমেন্ট আরও এগিয়ে যাক, দেশের আরও বরণ্য শিল্পীদের সাক্ষাৎকার মানুষের মাঝে প্রচার করুক এবং দিনে দিনে আরও ভালো অনুষ্ঠান করুক, এই কামনা এবং ইচ্ছা পোষণ করছি। সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজেকে নিজের মতো করে তৈরি করে রাখবেন, দেখবেন সামনের দিনগুলো আরও সুন্দরভাবে কাটাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।